আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইয়ালিজার রাজুলু বাকা মিন খাসিয়াতিল্লাহ, লাইয়ালিজার রাজুলু নারা বাকা মিন খাসিয়াতিল্লাহ হাত্তা ইয়ালিজা লাবানু ফি দরে। গাভীর বাঁক ওলান থেকে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। গাভীর বাঁক বান ওলান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যেমন অসম্ভব, এটা সম্ভব নয়। আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না, তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব, মানে কাঁদার ফলাফল হলো জান্নাত, কাঁদার ফলাফল হলো জান্নাত। তাই তো আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন, ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারগাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে এবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। এইটা আল্লাহ আমাদের নবীকে আদেশ করেন। সম্মানিত দিনী ভাই বোন, ওমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা শাইউন আহাব্বা ইলাল্লাহি মিন কাতরাতাইনি ওয়া আসারাইনি, আল্লাহ তাআলার নিকটে দুইটি বিন্দু ফোটা যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। দুইটি চিহ্ন দাগ আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। এক, কাতরাতু দমইন মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি, আল্লাহর ভয়ে এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোন ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয়। আমরা অবগত আছি যে সালাত এমন একটি ইবাদত যার উপরে নির্ভর করে সব ইবাদত। আমরা অবগত আছি যে পৃথিবীতে সবচেয়ে দামি ইবাদত সিয়াম, রোজা। আমরা অবগত আছি যে সবচেয়ে শক্তিশালী পাওয়ারফুল ক্ষমতাধর ইবাদত হলো দান। এরপরেও এক ফোঁটা চোখের পানি আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু কোনো ইবাদত আল্লাহর কাছে তত প্রিয় নয় বলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তিনি বলেন, আকাতরাতু দামিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে এক ফোঁটা গায়ের রক্ত, যুদ্ধে নেমে গিয়ে শরীর হাত থেকে এক ফোঁটা যদি রক্ত ঝরে যায়, এই রক্ত আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওমাল আসারানে, দুইটি দাগ চিহ্ন, আসারান ফি সাবিলিল্লাহ, একটি দাগ চিহ্ন হচ্ছে যুদ্ধের মাঠে নেমে গিয়ে হাত পা শরীর হাত কেটে গেছে, ফেটে গেছে, এই চিহ্ন, এই দাগ যত প্রিয় আল্লাহর কাছে আর কিছু তত প্রিয় নয়। আর একটি দাগ হচ্ছে ওয়া আসারুন ফি ফারিজাতিন মিন ফারায়েদিল্লাহ, আল্লাহর ইবাদত করতে গিয়ে, দিন ধর্ম পালন করতে গিয়ে, তাসবিহ তাহলিল জিকির আজকার বসে বসে করতে গিয়ে, সিজদা করে কপালে দাগ হয়ে গেছে, হাঁটুতে দাগ হয়ে গেছে, পায়ের টাখনোতে দাগ হয়ে গেছে, এই দাগ এই চিহ্ন আল্লাহর কাছে যত প্রিয়, পৃথিবীর কোনো কিছু আল্লাহর কাছে তত প্রিয় নয়। সম্মানিত দিনী ভাই বোন, এইদিকে লক্ষ্য করুন, হাতের দিকে লক্ষ্য করলে এক নম্বরে যেটা আছে সেটা সবচেয়ে সহজ, আর সেটাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়, সেটা হলো এক ফোঁটা চোখের পানি। সময় বের করে নিতে হবে, দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর দরবারে কান্নাকাটি করার চেষ্টা করতে হবে। দুই হলো আল্লাহর রাস্তায় যুদ্ধ করে শরীরের এক ফোঁটা রক্ত, এটা সহজ নয়। তিন হলো যুদ্ধে নেমে কেটে গেছে, ফেটে গেছে, সেই দাগ চিহ্ন। চার হলো ইবাদত বান্দিগি করতে করতে পায়ের টাখনুতে, হাঁটুতে, কপালে দাগ হয়েছে, এই সব দাগ আল্লাহর কাছে যত প্রিয়। তবে এক নম্বরে যেটা আছে সেটা মানুষের জন্য সহজ,
বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ জানাচ্ছি। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা খুতবা দিলেন, খাতাবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবাতান, এমন এক গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন। তিনি বলেন, মা সামিত মিসলাহাকাত্ত, আমার জীবনে আমি এত সুন্দর গুরুত্বপূর্ণ খুতবা কখনো শুনিনি। ফাকালা, তিনি তার খুতবায় বললেন, লাউ তাআলামুনা মা আলামু, পৃথিবীর মানুষ তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে চিনতে, আমি যেভাবে চিনি, পৃথিবীর পুরুষ নারী তোমরা যদি আল্লাহকে জানতে, আমি যেভাবে জানি, লা বাকাইতুম কাসিরা ওয়ালা যাহাবতুম কালিলা, তাহলে তোমরা বেশি বেশি কাঁদতে, কম কম হাসতে, তোমাদের হাসার তেমন কোনো সময় আসতো না, শুধু কান্নাকাটি করেই সময় কাটাতে। গাত্তা সাবর সিরিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও জুহাহম, এই কথা শোনার পরে সাহাবীগণ তাদের নিজস্ব কাপড় দিয়ে মুখমণ্ডল ঢেকে নিলেন, এবং মুখমণ্ডল যখন নিচু দিকে করে নিলেন অলাহম খানিন, তখন সবারই কান্নার একটা গুনগুন শব্দ ছিল। সম্মানিত দিনই ভাই বোন, আল্লাহর ভয়ে কাঁদার জন্য সময় বের করে কান্নাকাটি করার জন্য অনুরোধ জানাচ্ছি। বক্তব্য বুঝে আমল করার জন্য সকল দিনই ভাই বোনকে অনুরোধ জানাই, আল্লাহ তুমি আমাদেরকে কবুল করো, আমরা যেন তোমার ভয়ে সময়ে কান্নাকাটি করে তোমাকে সন্তুষ্ট করতে পারি। আল্লাহুম আমিন। আল্লাহুম সাল্লি আলাইহি, আল্লাহুম বারিক।